মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইমপারফেক্টলি পারফেক্ট। আজকে আবার চলে এসেছি শুভ কালী পূজা সবাইকে শুভ দীপাবলি জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। দেখছো, দেখতেই পাচ্ছ যে আমার স্নান টান হয়ে গেছে। এইবার এখন আমি পুজো সারতে বসবো, বিকজ আজকে আমাদের কমিটির পুজোটা না 8:15 থেকে স্টার্ট হবে। তো আমাকে ওখানে 7:30টার মধ্যে যেতে হবে, 7:30 থেকে 8:00 ম্যাক্সিমাম 8:00 মধ্যে। তো আমরা এখন ওটা নিয়েই খুব টেনশনে আছি, দুজনে একসঙ্গে যাওয়া হবে নাকি একজনে আমি আগে বেরিয়ে যাবো ও তারপর যাবে, তো দেখা যাক সেটা কী হয়। তো এখন আমি পুজোতে বসবো, পুজো করব। আর আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোও আছে, তো ঠাকুরকে আগে নিজের ঘরের ঠাকুরকে একটু জল টল দিয়ে দিই, তারপরে আর আমার আজকে উপোস, সন্ধ্যাবেলা একেবারে অঞ্জলি দিয়েই জল খাবো। অভিজিৎ কিছু অর্ডার করে খাবে বলছে, দেখা যাক। তো চলো যেরকম হয় এখন পুজোতে বসছি, তো পুজোর কিছু দেখো কীভাবে পুজোর শাড়ি, তো সেটা এখন শেয়ার করছি, পরে আবার ফিরে আসছি বিকেলবেলা। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তো দেখো আমার গোপালকে কানে পরানো হয়ে গেছে, জামা পরানো হয়ে গেছে স্নান করিয়ে। জুম করে দেখাচ্ছি, কানেরটা দারুণ লাগছে দেখো, চেক করে সাইন করছে না, খুব মিষ্টি লাগছে। তো এতদিনে গোপালের সুন্দর একটা কানের হয়েছে। সবসময় আমের পল্লব পাই না, তাই পিতলের আমের পল্লব আমার কেনা আছে। তো দেখো আমার পুজো কমপ্লিট, এইবার আমি প্রস্তুতি নেব আমি বিকেলে কি করবো। মেন যেটা ছিল পুজো, হ্যাঁ সেটা তো হয়ে গেছে, এখন বিকেলে হচ্ছে মোমবাতি জ্বালানো, প্রদীপ জ্বালানো, পুরো বাড়িটাকে ভালো করে সাজানো, আর দেন হচ্ছে নিজে রেডি হয়ে আর বেরোনো। তো তোমাদের একটা জিনিস শেয়ার করা হয়নি, এসেছে দাদা দিওয়ালি কম ভাইফোঁটার গিফট, দাদা ভাই আর অদিতির দিয়েছে। সো গিফটটা ওরা আগেই দিয়ে দিয়েছে যাতে আমরা কালী পুজোতে পড়তে পারি। এটা অভিজিতের পাঞ্জাবি, আর এই হচ্ছে আমার শাড়ি। আমি শাড়িটা তোমাদেরকে পুরো দেখাচ্ছি, তো এই হচ্ছে পুরো শাড়িটা। এইটা হচ্ছে আঁচল আর ব্লাউজ পিসও এরকম, আর এইটা পুরো শাড়িটা এরকম। আগেই শাড়িটা হাতে পেয়েছি, শাড়ি এবং পাঞ্জাবিটা, যার ফলে ফলস পিকো কিচ্ছু করানো হয়নি, অন্তত ব্লাউজ পিসটা কেটে ফলস আর পিকো করানোটাই শাড়িটার জন্য খুব ইম্পর্ট্যান্ট ছিল। আর এত ভালো শাড়ি আমি না এমনিভাবে পরতে চাইছি না, তো আমি দেখছি যদি এটা
চেষ্টা করব ভাই ফোটায় পড়তে, একবার চেষ্টা করব, দেখব যদি আজকে পড়া যায়, কিন্তু যদি না হয় তাহলে চেষ্টা করব ভাই ফোটায় পড়তে। তো দেখা যাক কি হয়, তো যখন যেরকম হবে সেরকম তোমাদের সাথে শেয়ার করব। বাট থ্যাংক ইউ অদিতি আর দাদা ভাই ফর দ্য নাইস গিফট, সত্যি শাড়ি আর পাঞ্জাবি আমাদের ভীষণ 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 ভালো লেগেছে। তো তোরা তো ভিডিও দেখবি, তো ভিডিওতে বললাম, আর পার্সোনালি তো ভাই ফোটাতে আমাদের দেখা হচ্ছে, তো তোমাদের জন্য আসছে ভাই ফোটার পুরো ব্লগ বাস্টার ব্লগ, কারণ ভাই ফোটাতে আমাদের প্রচুর প্ল্যান। তো চলো আজকে আগে কালী পুজোটা আমরা এনজয় করি, তো দেন আমরা ভাই ফোটার ব্লগ নিয়েও চলে আসবো। তো চলো এখন আমি যাই, দেখি সন্ধ্যেবেলা কি পরবো কি করবো সেই সব প্ল্যানিং একটু করে নিই, তারপর আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, অদিতির শাড়িটাই পরলাম, অদিতি আর দাদা ভাইয়ের গিফটের শাড়িটাই পরেছি, অনেক কষ্টে ম্যানেজ করে পরেছি, এখন শেষ রক্ষা পর্যন্ত হলে হয়। আর ম্যাচিং ব্লাউজও আমার পেয়ে গেছি, প্রায় ম্যাচিং ব্লাউজটা প্রায় ম্যাচিংই লাগছে, তোমরা বলো কেমন লাগছে। আচ্ছা তোমাদের আমি পুরো লুকসটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পুরো সাজানোটা, এটা আমার দরজার সামনের এন্ট্রান্সের। তো কালী পুজোয় আলো আধারির ফিল দিতে আমি একটু অন্ধকারে এই মোমবাতি আর প্রদীপের আলোয় বসেই তোমাদের সাথে গল্প করছি। তোমরা জানিও আমার সাজটা কেমন হয়েছে, আমি তো আজকে সেজে খুব ভালো খুশি, আর শাড়িটা সত্যি ভীষণ 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 ভালো হয়েছে। মানে শাড়িটা যে মানে আমি যতই প্রশংসা করি বলাটা খুব কম হবে, ভীষণ কমফোর্টেবল, খুব ভালো শাড়ি। তো দাদা ভাই আর অদিতির চয়েসটা জাস্ট দারুণ, মানে আমারই মতন, আমি এরকম শাড়ি পরতে খুব ভালোবাসি, তো খুব ভালো হয়েছে, যার ফলে আমি আর লোভ সামলাতে পারলাম না যে শাড়িটা পারপিকো করার। আর তোমরা সবাই তোমাদের দীপাবলি কেমন কাটালে অবশ্যই আমাকে জানো, এরপরে তো এখনও ধামাকা আসতে বাকি আছে, আমরা এখন আমাদের পুজোর ওখানে যাব, সেখানে আমরা কী কী মজা করি, পুজো সবই শেয়ার করবো। ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বাজি পাড়ছে, মানে মারাত্মকভাবে বাজি পাড়ছে। তো ঠিক আছে, বছরের একটা দিন এটা তো নেওয়াই যায়, তাই না? আমরা ক্রিকেট খেলার জিত জেতা হারা এ করতে বাজি ফাটাই, আমরা ফুটবল ম্যাচ জিতলে বাজি ফাটাই, জন্মদিনে বাজি ফাটাই, তাহলে কেন দীপাবলির এই একটা দিন বাজি ফাটানো হবে না বলো? এটার উপর কত মানুষের সংসার ডিপেন্ড করে, তাদের সারা বছরের এই ইনকাম এই সময়টার উপর ডিপেন্ড করে, তাই বাজি ফাটানোটা থাকুক। হ্যাঁ, আমরা আমাদের মতন ভেবে চিনতে বুঝে সেটা একটু মাত্রায় নিজেরা নিজেদের পরিবেশের যদি খেয়াল সারা বছর ধরে না রাখি, একদিনে খেয়াল রেখে খুব একটা কিছু মানে বিশেষ কিছু পরিবর্তন আনতে পারবো বলে আমার মনে হয় না। আমার মনে হয় আমাদের সারা বছর ধরে নিজেদের পরিবেশে নিজেদের চারপাশের প্রকৃতির খেয়াল রাখা উচিত, তাহলেই আমরা হয়তো আবার কোনো মহামারীর কবলে পড়বো না। তো চলো আবার ফিরে আসছি একটু বাদে। এই যে ফুলঝুড়ি টুবড়ি ফাটানো হচ্ছে, সেই যে আমরা পৌঁছে গেছি, আমরা এখন ঢুকছি আবার সেই দুর্গা পূজার জায়গা হোয়াইট ফেদারে। আজকে দুজনেই লাল লাল, তো চলো এবার ভেতরে গিয়ে কথা বলছি। হাই, এসে গেছি, একটু দেরি হয়েছে, অটো মা তাও তো তাড়াতাড়ি করলাম। তারপরে
আমাকে বাড়িতে দেখো বৌদি, আমাকে বাড়িতে থাকতে হবে। তো আমাদের পুজো শুরু হলো, এখন আমাদের পুজোর সংকল্প করা হচ্ছে। এখন মাকে ভোগ নিবেদন করা হবে, তো আমরা সবাই ভোগ নিচ্ছি ভোগের ঘর। এখন মায়ের আরতি শুরু হয়েছে, তো সেই আরতির সময়তেই 108 প্রদীপ প্রজ্বলনের প্রথা আছে, সেটাই আমরা এখন পালন করছি। এখন আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়েছে, রাত্রি প্রায় 12টা। কালী কালী মহাকালী, কালীকে পাপ হরণী, ধর্ম কমাপদে দেবী নারায়ণী নমস্তুতে নমঃ। এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সেই সাথে চলছে আমাদের হোমের অনুষ্ঠান। এখন যথারীতি হোমে বসে আছি, তো আমরা আর এখন খাবো না, বাইরে বৃষ্টি হচ্ছে, এখন বাড়ি ফিরছি। এই যে দেখে নাও, মোটামুটি অনেকেই বাড়ি ফিরে গেছে। তো আমি আবার চলে এসেছি, আমরা বাড়ি ফিরে এসেছি, প্রচণ্ড টায়ার্ড। এখন রাত্রির বাজে 1:35, মানে আফটার আ লং টাইম আমরা এত রাত্রে বাড়ি ফিরেছি। তো প্রচণ্ড মজা হয়েছে, প্রচণ্ড মজা হয়েছে আমাদের পুজো, কালী পুজোতে ছুটিয়ে সেই সব মজা আমরা করে নিয়েছি, খুব ভালো হয়েছে। অনেক দিন পর সবার সাথে এইভাবে দেখা, গল্প, খাওয়া দাওয়া, প্রচণ্ড মজা হয়েছে। তো যাই হোক, আজকে তোমাদেরও আশা করি কালী পুজো দীপাবলির রাত্রি ভীষণ ভালো কাটলো। তো আমরা তো এখন আর মানে শরীরে আর একদমই এনার্জি নেই, আর আমি তার উপরে সারাদিন উপোস ছিলাম, তো সুতরাং বুঝতেই পারছো শরীরের অবস্থা একদম বেহাল। আবার ফিরে আসবো কালকে, আজকে এই পর্যন্তই। তোমাদের আরও একবার সবাইকে শ্যামা পূজা এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের মতন ব্লগটাকে এখানেই আমি শেষ করছি। হলো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে, নতুন সকালে, নতুন ভাবে, নতুন উদ্যমের সাথে। আজকের মতন এখানেই, এই পর্যন্তই রাখছি। গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।